Ji, Manoniyo Sadasya Mohammad Mujibul Haq. Honorable Speaker, ব্যাংকের মাধ্যমে 80 শতাংশ অর্থ পাচার সন্দেহজনক 14106 টি অ্যাকাউন্টে লেনদেন অর্থের পরিমাণ 23 লক্ষ কোটি টাকা আগের চেয়ে বৃদ্ধির হার 62% মানে স্পিকার গত 21-22 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন যা ছিল 22-23 অর্থ বছরে তার চেয়ে 62% বেশি হয়েছে মানে এখানে বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানটা হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা একটা সংবাদ সম্মেলন করে গত 2-3 দিন আগে পরশুদিন সেই সংবাদ সম্মেলনে ওই ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান তিনি বলেন তার তাদের যে প্রতিবেদন অনুযায়ী 22-23 অর্থ বছরে 23 লাখ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ছিল 14106 টি সন্দেহজনক লেনদেন তথ্য পাওয়া গেছে এবং তারা বলছেন যে এই লেনদেনের মাধ্যমে বিদেশে যে টাকা পাচার হয় মানি লন্ডারিং তার 80% হয় ব্যাংকের মাধ্যমে এবং আরো বলছেন যে একবার মানি লন্ডারিং হয়ে গেলে এটাকে আর ফেরত আনার কোনো সুযোগ নাই এবং তিনি বলছেন যে এই বিষয়ে রাজনৈতিকভাবে যদি সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে তারা কিছু করার মতো কোনো ক্ষমতা নাই কারণ মানি লন্ডারিং এর যে টাকা বা পাচারকৃত টাকা যদি আনতে হয় মানে স্পিকার একটা মাত্র দৃষ্টান্ত আছে সিঙ্গাপুর থেকে ওই মৃত কোকুর রহমানের টাকা ফেরত এসেছিল আর কোন টাকা ফেরত আনা সম্ভব হয় না এই কারণে কারণ যে দেশ থেকে টাকা যে সব দেশে যায় তাদের সঙ্গে চুক্তি করতে হবে মানে স্পিকার প্রশ্ন হলো যে সিঙ্গাপুর দুবাই কানাডা ইউএসএ ইউকে সব বিভিন্ন দেশে এবং এমনকি আমাদের একজন মাননীয় সাবেক মন্ত্রী ব্লুমবার্গে উঠছে যে 260টা বাড়ি আছে তার বিদেশে মানে স্পিকার এগুলো আমি বিশ্বাস করতে চাই না এই যে সমস্ত নিউজ আসতেছে পাচার হচ্ছে এগুলির বিষয়ে এর আগেও অনেকবারই পার্লামেন্টে বলেছে মানে স্পিকার সাবেক অর্থমন্ত্রী কোনো ব্যবস্থা নিতে পারেন নাই আমি মানে স্পিকার শুধু এটুকু বলবো যে দেখেন আজকে নিউজ আছে যে স্বাস্থ্য বিভাগের একজন কেরানি এবং তার স্ত্রী 300 কোটি টাকা পাচার করেছে অস্ট্রেলিয়া এবং এটা দুদক তদন্ত করে প্রমাণ পেয়েছে কিন্তু টাকা তো আনতে পারবে না টাকা কিভাবে গেল মানে স্পিকার 1300 কোটি টাকা উনি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটা আমার না এটা হলো যে ইয়াদের অডিটর অডিটর জেনারেলের অফিসার যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী যে বেলদিস্টি পাবলিক বিশ্ববিদ্যালয় অডিট রিপোর্ট 5টা বিশ্ববিদ্যালয়ে 600 কোটি টাকার অনিয়ম সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 620টি অডিট আপত্তি উপেক্ষা অডিট অধিদপ্তরের মানে স্পিকার আমি জানি না এই যে বর্তমান যে সরকার সরকার যদি শক্তভাবে এগুলি হ্যান্ডেল না করে দেশ খালি হয়ে যাবে ব্যাংক তো খালি হয়ে গেছে এবং এই যে ব্যাংকের মাধ্যমে যায় নিশ্চয় ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস এগুলি দেখার দায়িত্ব কার মানে স্পিকার এগুলো আমরা কোথায় যাব অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রী তারা যদি এগুলো না দেখেন বাংলাদেশ ব্যাংক তারা চুপচাপ বসে থাকেন এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয় তারাই বলছেন তাদের রিপোর্ট তাহলে তারা এতদিন মধ্যে কি করেছিলেন এই রিপোর্ট যদি তারা দেন তাহলে বাংলাদেশ ব্যাংক এই গত 5 বছর এই সমস্ত বিষয়ে কেন কমার্শিয়াল ব্যাংকগুলিকে তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই তারা কি জানেন না যে কোন আইটেমের প্রাইস কত কোন ব্যবসায়ী কোন অ্যাকাউন্টে এই যে এলসি করা হয় এলসি আন্ডার ইনভয়েস না ওভার ইনভয়েস তারা কি জানেন না এক্সপোর্ট ইম্পোর্ট একটা ডিপার্টমেন্ট আছে না মানে স্পিকার স্পিকার আমি এগুলি বলতে চাচ্ছি এই কারণে যে পত্রিকা দেখলে সকালে উঠে মনটা খারাপ হয়ে যায় এই সমস্ত নেগেটিভ নিউজ দেখে হাসপাতাল একটি এখানে ডানমুড হাসপাতাল স্পিকার একটা ছেলে 32 বছর বয়স সে এন্ডোস্কোপি করতে গেল যাওয়ার পরে সে নাই সে ঢুকলো তারপরে বলে সে মরে গেছে একটা বাচ্চাকে খতনা করবে দেখা গেছে ওইটার কোনো লাইসেন্স নাই অ্যানেস্থেসিয়া দিবে সে মারা গেছে আমার মনে হয়
এত এলোমেলো হচ্ছে, আমি আপনার মাধ্যমে সংসদ নেতা মানে প্রধানমন্ত্রীকে বলবো, মানে প্রধানমন্ত্রী কঠোর হন। মানুষ এখন ভাবতেছে সরকারি দল বিরোধী দল কি করে, জবাবদিহি কোথায়? এই বিষয়ে যদি শক্ত না হয় সরকার মানে স্পিকার, তাহলে আমাদের জায়গার যাওয়ার তো জায়গা নাই। আমি এই সমস্ত বিষয়ে সরকার কঠোর ভাবে এগুলি নিয়ন্ত্রণ করবেন, ব্যবস্থা নেবেন, এই দাবি রেখে আমার স্পিকার আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।